আর্টিস্ট আমি 67 সাল থেকে মার্কিন মুলুকে আছি এবং আমি গোয়েন্দা কাহিনী লিখি প্রথম দিকে আমি লিখতাম টেকনোলজির ব্যাপার এবং আনন্দমেলা এবং অন্যান্য জায়গায় লিখতাম পাজল নিয়ে লজিক পাজল নিয়ে এখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন তখন আনন্দমেলার সম্পাদক তিনি একদিন বললেন আমাকে আমি 1990 সালের কথা যে আপনি যদি একটা গোয়েন্দা কাহিনী দেখেন এবং তখন আমি গোয়েন্দা কাহিনী লিখলাম এবং 1961 সালে প্রথম সেটা বের হলো 1961 বললাম নাকি 1991 দেখো 1990 উঠিয়ে গেছে তখন বয়স বেড়ে যায় তখন ছয় নয় যাই হোক 1991 সালে ওটা বেরোলো এবং আমার নিজের ধারণা বেরোনোর পর একটা বইও বেরোলো কিন্তু আমার ধারণা তিনজন লোক পড়তো সে বই আমি নিজে লিখতাম সুতরাং আমাকে পড়তেই হবে আর আরেকজন পড়তো যে টাইপ সেট করতো আর থার্ড জন প্রুফ রিডার কিন্তু আমার মনে হয় না প্রুফ রিডার খুব একটা পড়তো বলে কারণ প্রচুর বানান ভুল থাকতো প্রথম বইয়ে সে এই তিনজন নিয়ে একেন বাবু শুরু তারপরে আমি বহুদিন আমি লিখিনি 8-10টা লেখা গল্প বেরিয়েছিল আনন্দমেলা 8-10 বছর আমি নিজে রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলাম তারপর বন্ধুদের প্ররোচনায় আবার শুরু করলাম বর্তমান গ্রুপের সঙ্গে এর মধ্যে একসময় হঠাৎ করেই তখন এখানে অনিন্দ ছিল অনিন্দ ব্যানার্জি ছিল না তাই ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ ডিরেক্টর ও বললো যে আমি এটাকে নিয়ে ফিল্ম করতে চাই তা আমি বলেছিলাম এটা মস্ত বড় ভুল হবে তার কারণ তিনজন লোক বই পড়তো এখন অত 2-4 জন বেশি পড়ে কিন্তু এটা ফিল্ম করা তো ডেঞ্জারাস তার মধ্যে আরেকজন আবার সেটাকে সমগ্র হিসেবে বার করতে শুরু করলো তা কাফেটেবল তাদের আমি বারণ করেছিলাম কারণ তোমার ব্যাংক ক্রাফট হয়ে যাবে মাত্র বই বিজনেসে নেমেছ একটা বই হিট করেছে তারপরে এখান সমগ্র টার্ন আউট যে তারাও ক্ষতিগ্রস্ত হলো না এবং অনন্ত যে বইটা করলো মানে উৎসাহ ভরে যারা করলেন আমার তো বেশি পয়সা ফয়সা খরচা করেনি এখনো করে না কিন্তু লোকে তো দেখছে লোকে দেখছে এবং একে নিয়েছে এও একটা অদ্ভুত গল্প সে গল্প আমি এখানে করতে চাই না হঠাৎ গন্ডগোল হয়ে যাবে গল্পগুলো করতে গেলে বিষয় হয়ে যাবে কিন্তু এ এখন এমন একটা সমস্যা সৃষ্টি করেছে আমার একেনের সঙ্গে তার চেহারা কোনো মিল নেই আমি টোটালি কনফিউজ হয়ে এখন লিখতে গেলে খালি একে এর মুখ মনে পড়ে তো এই হচ্ছে কি একেনের গল্প বলা হলো একেন সিজন 1 যখন পড়া হবে তখন 2018 সেটা আমি তার আগে একেন এর কোনো গল্প পড়িনি একেন বলে যে ক্যারেক্টারটা আছে আমি সেটাও জানতাম না তা আমাকে ফোন করা হলো ফোন করেছিলেন শাহনাদি বা অনিন্দাকে একজন ফোন করে বললেন যে আমরা এরকম একটা নতুন শো শুরু করব তো সেটাতে মেইন চরিত্রের জন্য তোমাকে ভেবেছি তুমি ইচ্ছে দেখা করো তো দেখা করলাম দেখা করে আমাকে মোটামুটি একটা তারপরে দিন স্ক্রিপ্ট পড়া হলো সেই স্ক্রিপ্টটা আমি পড়লাম স্ক্রিপ্টটা পড়ে আমার খুব মজা লাগলো যে এরকম তো গোয়েন্দা চরিত্র আমরা দেখি না তা ঠিক আছে করব তারপরে হলো লুকসেট আমি কিন্তু তখনও মানে যেহেতু গল্প পড়িনি এই যে একটা বড় ফাঁস যে ওনার লেখায় একেন বাবুকে যেরকম দেখতে তার সাথে আমার কোনো মিল নেই আমি সেটা সম্বন্ধে তখন অ্যাওয়ার না তো তারপরে লুকসেটে যেটা হয় যে নানা রকম ট্রায়াল করা হয় এখন একেন বাবুকে যেরকম দেখতে আমার মনে আছে লুকসেটের সময় একেন বাবুকে যে অ্যাকচুয়ালি কিরম দেখতে হবে সেটার জন্য একবার চশমা পরানো হয়েছিল ছবি তোলার সময় একবার একটা আঁচিল লাগানো হয়েছিল পরে পরে আলটিমেটলি সেই সব বাদ হয়ে এই চেহারাটা দাঁড়িয়েছিল তারপরে তো সিজন 1 করলাম তারপরে ভালো হলো এবং আমার মনে হয় যে 2018 বোধহয় আমরা সেকেন্ড সিজনও করেছিলাম মানে খুব তাড়াতাড়ি সিজন 1 আর সিজন 2 দুটোই এসে গেছিল 2018 তারপরে তো সুজনদা সিজন 1-এ শুটিংয়ের সময় সুজনদা এসেছিলেন একবার শুটিং ফ্লোরে এবং তখনই আলাপ হয়েছিল প্রথম এবং নিশ্চয় ওনার খুব প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়নি আমাকে দেখে কারণ ওনার যে চেহারা ওনার মনে ওনার যে লেখা তার যে একেন বাবুর চেহারা তার সাথে চেহারাগত মিল মানে একদমই আমার যেহেতু নেই সেহেতু উনি নিশ্চয়ই ভেবেছিলেন যে কী একটা হতে চলেছে কে জানে ডিজাস্টার কিন্তু যাই হোক দর্শকরা এত ভালোবাসলেন বলে আমরা অলমোস্ট 4.5 বছর মধ্যে আমরা 6টা সিজন একটা ফিল্ম কমপ্লিট করেছি এবং পরে আর একটা ফিল্মের এটা অনেকেই জানি যে যখন সোনার কেল্লা রিলিজ করে তার আগে সত্যজিৎ রায়ের আঁকা সোনার কেল্লার যে বই সেখানে সত্যজিৎ রায়ের আঁকা লালমোহন বাবুর যে চেহারা
তার সাথে সোনার কেল্লা রিলিজ করার লালমোহনবাবুর যে চেহারা সেটা সম্পূর্ণ আলাদা ছিল। তো এইটা আমার মনে হয় এর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। সেটা হচ্ছে আমরা দেখি তারপরে যখন সত্যজিৎ রায়ের অন্য বইগুলো জয়বা ফেরুনাথ, তারপরে কৈলাসে কেলেঙ্কারি, এই যে বইগুলো তারপরে উনি স্কেচ করতে শুরু করেন সেটা কিন্তু লালমোহনবাবুর মতো হয়ে যায়, মানে একদম আমাদের সন্তোষ দত্তর মতো চেহারাটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি জানি না সুজনদা কি করবেন বা এখনো ভাবছেন কিনা সেরকম কিছু, কারণ দুটো চরিত্রের বইয়ের চরিত্রের মুখটা একরকম একই রয়ে গেছে, সেটা অনেকটা যেরকম সুজনদা ভেবেছিলেন সেরকমই রয়েছে, আর সিরিজে অনির্বাণের মুখটাই রয়েছে। কবে যে এই মেলবন্ধনটা হবে, মানে দুটো এক হয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি না। এনিওয়ে, এবার যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে এবার কলকাতা একেন বাবু। তো এতদিন তো একেন বাবুকে আমরা ঢাকায় দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, শান্তিনিকেতনে দেখেছি, তো তারপরে দার্জিলিংয়ে আমরা সিনেমায় দেখেছি, এবার একেন বাবু কলকাতায়। এবং কলকাতায় একেন বাবু এবার মানে যা যা আগে আমরা দেখেছি তাছাড়াও এমন এমন কিছু করেছেন, বিশেষ করে খাবার দাবার নিয়ে একেন বাবুর তো একটা অদ্ভুত রকমের আগ্রহ রয়েছে, যে কোন খাবার কী ধরনের হয়, সেই খাবারটা কীতে কীরকম হয়, সেটা কোথায় পাওয়া যায়, তো সমস্ত অলিগলি সমস্ত পাকস্থলী কলকাতার উনি সার্চ করে আলটিমেটলি যতটা বেশি কেস সলভ করেছেন তার চেয়ে বেশি খাবার নিয়ে ব্যস্ত ছিলেন বিভিন্ন রকম। সেসব করার ফাঁকে ফাঁকে একটা সিরিয়াল কিলিংয়ের কেস যেটা কলকাতার বুকে একটার পর একটা হয়ে চলেছে, যেটা তার সলভ করার সেই অর্থে কোনো যেরকমভাবে একেন বাবু যা করে থাকেন সব জায়গায় গিয়ে তার লক্ষ্য অন্যদিকেই থাকে, কনসেন্ট্রেট করেন কেসে অনেক পরে এবং সেটা অনিচ্ছা সত্ত্বেও তাই করেছেন এবং ফাইনালি গিয়ে সেই কেসটা তো অবশ্যই সলভ করেছেন। সেটাই আমরা এবারে আমাদের একেন এবার কলকাতায় এই সিরিজটাতে দেখতে পাবো।